তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সুতি। তৃণমূলের অভিযোগ, ডেকে নিয়ে বোমা মেরে খুন করা হয়েছে তাদের কর্মী ইব্রাহিম শেখকে। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা, তবে অভিযোগ মানতে নারাজ কংগ্রেস। তাদের পাল্টা দাবি, বোমা মারতে গিয়ে মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর। সোমা মাইতি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সোমা, আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম শেখের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই চাপানোতর শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসে। পুলিশ কি বলছে প্রাইমা ফেসি তদন্তে, তারা কি মনে করছে? দেখো, পুলিশ প্রাথমিকভাবে যেটা জানাচ্ছে যে ইব্রাহিম শেখের যে মৃত্যু হয়েছে বোমা ফেটে, সে বিষয়ে তারা এখনো পর্যন্ত সুনিশ্চিতভাবে কোনো তথ্য পাননি। এবং আশেপাশে যে সমস্ত মানুষ বা তার পরিবারের নিকট আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে, তারা রাজনীতির এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর তারা করে উঠতে পারেননি যে রাজনীতির সাথে কোনো যোগাযোগ ছিল বা বোমা বাঁধতে গিয়েই যে এইভাবে তার মৃত্যু হয়েছে বা বোমা মেরে খুন করা হয়েছে। এই দু ধরনের দুই রাজনৈতিক দল যে তথ্য নিয়ে এসেছে কোনোটাকেই পুলিশ এই মুহূর্তে স্বীকার করছেন না। তারা বলছেন যে ইব্রাহিম শেখের মৃত্যু হয়েছে, কিভাবে মৃত্যু হলো এই পুরো বিষয়টা তারা এখন তদন্ত করে দেখছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে কয়েকজনকে আটক করে নিয়ে আসা হয়েছে থানায়, তাদের সঙ্গে কথা বলছে পুলিশ। সোমা ধন্যবাদ। সোমা মাইতি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন এবং সোমা আমাদের যেটা জানালেন যে দু তরফ থেকে অভিযোগ পাল্টা অভিযোগ হলেও পুলিশ অত্যন্ত সতর্ক। এখনো বোমা বাঁধতে গিয়ে ইব্রাহিম শেখের মৃত্যু হয়েছে নাকি তাকে বোমা মেরে খুন করা হয়েছে, প্রাইমা ফেসি যে এভিডেন্স তার উপর ভিত্তি করে পুলিশ সেই সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাচ্ছে না। অন্যদিকে এই নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। একদিকে অধীর রঞ্জন চৌধুরী, তিনি অভিযোগ করছেন যে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে ইব্রাহিম শেখের। অন্যদিকে মান্নান হোসেন, তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা সভাপতি, তিনি অভিযোগ আনছেন কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেসের জেলায় কংগ্রেস থেকে মিলে তাণ্ডব চালিয়ে দিচ্ছে, আর প্রশাসন একটা ইলেকশন কমিশন আসার পর অধীরে এমন একটা ধারণা মানুষের মধ্যে জন্মে দিচ্ছে, আইসি এবং দু একজন শিক্ষকের এরকম বদলি করে দেওয়ার পর সবাই ভয় করছে এবং ভাবছেন যেন উনি মুখ্যমন্ত্রী সেইভাবে ডমিনেট করছে। এবং যেখানে কংগ্রেসের লোকরা মারছে তাদেরকে কাউকে গ্রেফতার করছে না, এই যে তদন্ত করে দেখবে কারা অভিযুক্ত আমাদের বিরুদ্ধে তদন্ত, আমাদের যদি কোনো লোক অপরাধ করে থাকে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু এখন তৃণমূল কর্মীকে মারলে তো আমাদের দোষ দিলে হবে না। মুর্শিদাবাদ এখন তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লেগে গেছে, তৃণমূল তৃণমূলকে মারছে, কে কোথায় ভোট করেছে কি করেনি তাই নিয়ে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে।